মানুষের পাইকারি আম বাজার থেকে যুক্ত হয়েছি। আপনাদেরকে বিভিন্ন প্রজাতির আম এবং কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন। ভাই কি আম এগুলি? কি আম? কাটিমন। তো দর্শক, 12 মাসই কাটিমন আপনারা দেখতে পাচ্ছেন। এই কাটিমন, কাটিমন কাঁচা কই, পাকা কেন? কাঁচা নামাবেন না। কাটিমন আসলে খাইতে কেমন? খুব ভালো, সবচেয়ে ভালো। খুব ভালো, কয় টাকা কেজি যাচ্ছেন কাটিমন? 200 টাকা কেজি প্যাকেট আছে, প্যাকেটে ঢাকা যাবে। এই দাম কমে গেছে। 200 টাকা? 200 টাকা কেজি। 200 টাকা কেজি কি বলেন? আবার কি বলে যে ঢাকা যাবে, ঢাকা। এই কাটিমন কার গো ভাই? আমার শক্ত মেলার একটা লরম মাম পাজারি কাটিমন। দর্শক, আপনারা কাটিমন আম দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই ধরনের কাটিমন আমও কিন্তু আপনারা মানুষের পাইকারি আম বাজার থেকে পেয়ে যাবেন, অনলাইন থেকে সরাসরি অর্ডার করতে পারবেন বা আপনারা এখানে এসেও ক্রয় করতে পারবেন। তাছাড়া এদিকে কিন্তু আপনাদেরকে ব্যানানা ম্যাঙ্গো দেখা যাচ্ছে। এখানে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত ব্যানানা ম্যাঙ্গো। এই ধরনের ব্যানানা ম্যাঙ্গো কিন্তু আপনারা অনেক সময় খোঁজ করেন, যে কারণে এই ব্যানানা ম্যাঙ্গোটি আপনারা পেয়ে যাবেন মানুষের পাইকারি আম বাজার থেকে। এখানে দেখতে পাচ্ছেন। তো দর্শক, বিকাল টাইমে খুব একটা গাড়ি দেখা যাচ্ছে না, অনেক আমি বিক্রি হয়ে গেছে। আর কিছু সংখ্যক আম রয়েছে, আপনাদেরকে সেটাই দেখানো হচ্ছে বাজারটা ঘুরে ঘুরে। ভাই আমরুপালি ক্যাট ভাই না, কত দাম বলছে এটি? 1700-1800 টাকা মন না। তো দর্শক, আমরুপালির ক্যাটগুলো আপনারা কম দামে সংগ্রহ করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে। এটা তো খাওয়া যায় না? খাওয়া তো যায়। তাই এটা তো মানুষ জানে না, এটা তো আপনাদেরকে বলা লাগবে। বড় আমের থেকে ভালো হয় খেতে, আর ছোট বাচ্চারা তো আরো পছন্দ করবে ছোট ছোট। তো দর্শক, আপনাদের পরিবারে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনারা এই ধরনের ছোট ছোট আমগুলো সংগ্রহ করতে পারবেন, আমরুপালির ক্যাট। তো এগুলো দামও কম, 1800-1700 টাকা মনে পাওয়া যাবে এগুলো না। তো এই দামে পাওয়া যাবে আমরুপালির ক্যাটগুলো। তো এগুলো খাইতে কিন্তু ঠিকই সুস্বাদু এবং মিষ্টি হবে, আপনারা যেমনটি জানতে পারছেন। বড় থেকে এগুলো আরও টেস্ট লাগে না, পোকা কম লাগে, পোকা বেশি। তো দর্শক, আমরুপালির ক্যাটগুলো আপনারা দেখতে পেলেন। দর্শক, ফজলি আমের কোয়ালিটি এবং সাইজগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় বড়। এ ধরনের আম কিন্তু অনেক সুস্বাদু ভাই। এগুলা 1 কেজি 1.5 কেজি হবে নাকি? 1 কেজি হবে না, 1.5 কেজি হবে না। 1.5 কেজি আছে, 1.5 কেজি দিতে পারবেন তাই না? 1 কেজি 200 হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, তো 1.5 কেজি ওজনের যদি দেন কয় টাকা কেজি নেবেন? 70 টাকা কেজি না। তো দর্শক, ফজলি আম অনেক বড় বড় ফজলি আম যারা পছন্দ করেন তারা কিন্তু এ ধরনের ফজলি আমগুলো মানুষের পাইকারি আম বাজার থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, ফ্রেশ আমরুপালি আমগুলো দেখতে পাচ্ছেন। আমরুপালি আম কিন্তু আপনারা বেশি দিন পাবেন না, যে কারণে আপনারা অতি দ্রুত সংগ্রহ করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে।
দর্শক এখানে কিন্তু হাড়ি ভাঙা আম দেখা যাচ্ছে। হাড়ি ভাঙা আম অনেক সুস্বাদু এবং মিষ্টি। ভাই হাড়ি ভাঙা বাজার কি আজকে? এরকম দাম যাচ্ছে না হাড়ি ভাঙা আম। হাড়ি ভাঙা আম কি আপনি খাইছেন? কেমন খেতে? অনেক মিষ্টি না? অনেক তো রসালো এবং মিষ্টি। রংপুরের আম না তো আপনারা ভ্যানে করে, আপনি অন্য গাড়িতে নিয়ে আসছেন না? ভ্যানে করে বিক্রি করছেন না? দর্শক হাড়ি ভাঙা আমগুলো কিন্তু আপনারা বানেশ্বর পাইকারি আম বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। এটা অনেক রসালো এবং সুস্বাদু মিষ্টি আম, আমি এর আগে খাইছি আপনাদেরকে দেখাইছি। দর্শক এই শনিবার এবং মঙ্গলবার কিন্তু মহাসড়কের ধার দিয়েই বাজারটি বসে এবং তার অন্য প্রান্তে কিন্তু খুচরা বা পাইকারি আম বিক্রি হয়, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। ভাই রাজশাহীর ফজলি বা আমরুপালি আর কতদিন পাওয়া যাবে? এরপরে কি আম পাওয়া যাবে? না আর নাই, আর নাই, আর নাই। দর্শক মানুষের পাইকারি আম বাজার কিন্তু সকাল থেকে সারাদিনই বসে মানুষের পাইকারি আম বাজারে। আর তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে আম ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনাদের স্থানীয় বাজার থেকে ওখানে দাম বেশি বলা হচ্ছে, আসলে এখানকার আমগুলো চাহিদা সম্পন্ন, অন্যান্য জায়গার মতো কিন্তু অতটা আসলে কেমিক্যাল বা দেওয়া হয় না, যে কারণে এই আমগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি। যে কারণে আপনারা সরাসরি এই আমগুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করুন এবং আপনাদের পরিবারকে একেবারে গাছ থেকে নামানো ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমটি আপনারা খাওয়ানোর চেষ্টা করুন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।